পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত লোচিপুরে দিশা নিষিদ্ধ পল্লীতে লুটের রাত চলছে বলে অভিযোগ করলেন কুলটির বিজেপি নেতা টিঙ্কু বর্মা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ঠিক আছে, দোকানদার সব যে লোক জালসাজি মে সমঝা কে কি তোর এই গানের পয়সা এত লাগবে, ওর পয়সা এত লাগবে, এইভাবে এরা লোককে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে ফাঁসি দিচ্ছে। আর ফাঁসাবার পর যখন ওরা পুরো নেশাতে এসে চলে আসছে, তার এক ঘন্টার পর তাকে রুমে নিয়ে যাচ্ছে, তারপরে বেধড়ক মারছে আর মেরে বলছে আরে তোর তো 1 লাখ টাকা বিল হয়ে গেছে, 1 লাখ টাকা তোকে এনে দিতে হবে। এইভাবে আমরা 24 ঘন্টার মধ্যে 5টা কেস দেখেছি, তার মধ্যে 5 নম্বর কেসটাকে আজকে আমি নিজের চোখে এসে দেখলাম। দিশাতে এসে আমি দরজাটা খুলেছি, কি হয়েছে কি সেখানে ওই ছেলেগুলোকে বন্ধ করে রেখেছিল, 4টে ছেলেকে। এই ছেলেগুলো নওয়াদা থেকে এসছে, তারা বলছিলো কি আমি বোকারো থেকে বোকারো যাচ্ছিলাম, তো আসানসোল রোড দিক দিয়ে নিয়ামতপুর থেকে আসছিলাম, সেখানে একটা পুলিশ গাড়ি এদেরকে আটকায়। আর সে পুলিশ গাড়ি আটকাবার পর ওখান থেকেই বলে কি পুলিশের মাধ্যম থেকে আমি সে ও ভালো করে ডিটেলটা বলতে পারছে না, কেন কি ওরা বাইরের লোক আছে। ওরা বলেছে এখান থেকে মাত্র 1.5-2 কিলোমিটার আগে পুলিশ ওদেরকে আটকে দিয়ে। প্রশাসনের যা ইনভলভেশন এই ধরনের ঘটনাতে খুব আশ্চর্য ব্যাপার লাগছে আমাকে, কি একটা দিশাতে যেখানে যৌনকর্মীরা দীর্ঘদিন থেকে রোজগার করে কামাচ্ছে খাচ্ছে, তাদের একটা পরিবার চলছে, সেখানে কিছু ছেলেরা দালালরা আর কিছু এখানকার যারা নেতা বলে নিজেকে, সেই নেতারা এখানে তাদের সাথে সিন্ডিকেট করে পুলিশকে জোট করে এখানে একটা লুট চালাচ্ছে। মঙ্গলবার লোচিপুরের দিশা এলাকায় উপস্থিত হয়ে বলেন, বাইরে থেকে যারা নিষিদ্ধ পল্লীতে আসছেন তাদেরকে লুট করা হচ্ছে। তার অভিযোগ, এক শ্রেণীর দালালরা এই কাজ করছেন। তিনি উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।